আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আজকে আমাদের সিলেটে ডে থ্রি। আজকে আমরা যাব হলো শ্রীপুর চা বাগান, দেন জাফলং, সেই সাথে আসার পথে আর যা যা দেখে আমাদের ড্রাইভার সাহেব সেগুলো দেখব। তো চলেন যাওয়া যাক, শুরু করা যাক ডে থ্রির জার্নি। আল্লাহর নাম নিয়ে সকাল 5:30 সময় আমরা রওনা দিলাম। আজকেও আমাদের সাথে আমাদের ড্রাইভার এবং গাইড আবুল ভাই। আবুল ভাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের যতগুলো রাস্তায় আমি ঘুরেছি, আমার কাছে সবচেয়ে প্রিয় রাস্তা হলো সিলেট টু জাফলং এর এই রাস্তাটা। শ্রীপুর চা বাগান, বন্ধুরা আমরা চলে আসি শ্রীপুর চা বাগান। সবাই আসতেছে ট্রেন, আমরা এদিক থেকে আসলাম সিলেট থেকে, আর এই বাঁদিকে হলো জাফলং, আর এই ডান সাইডে হলো শ্রীপুর চা বাগান। তো চলেন আমরা রাস্তা পার হয়ে যাই। বাম পাশেও শ্রীপুর চা বাগান আছে, আগে আমরা এদিকটা ঘুরে আসি। একটা কথা একটু না বলে পারতেছি না, সেটা হলো এত সুন্দর একটা জায়গা। আমি মেঘালয় যখন গেছিলাম তখন দেখছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা কিন্তু অনেক নোংরা, তাই না রাইদা? এই যে এখানে খাবার প্যাকেট, চিপসের প্যাকেট, এখানে ময়লা ফেলে রেখে গেছে। এই জায়গাগুলো আসলে আমাদেরই পরিষ্কার রাখতে হবে, আমরা যদি সচেতন না হই তাহলে আসলে কিছু। শ্রীপুর চা বাগানে আমি আসছি হলো আজ থেকে 23 বছর আগে, তখন এই জায়গায় এরকম ছিল না, পাহাড় ছিল কিন্তু এরকম ক্রাউড ছিল না আর কি। এইখানে আমি কিছু ইনফরমেশন শেয়ার করে রাখি দাবাদাপ, তার ভিতরে অন্যতম হলো আপনারা কীভাবে সিলেট থেকে শ্রীপুর আসবেন। শ্রীপুরে আপনি সরাসরি আসতে পারেন জাফলংয়ের বাসে করে, জাফলংয়ের বাস ছাড়ে সিলেট শহর থেকে, এছাড়া নিজস্ব গাড়ি অথবা সিএনজি ভাড়া করেও আপনি আসতে পারেন। সিএনজি ভাড়া প্রকারভেদে বিভিন্ন রকম হয়ে থাকে, এটা আপনারা আগে থেকে খোঁজখবর নিয়ে আসলে ভালো হয়, কারণ আমি একটা বললাম সেটার সাথে মিলল না, তখন আলটিমেটলি তখন আপনাদেরই মন খারাপ হবে। সো আপনারা যেটা করতে পারেন সেটা হলো বাসে করে আসতে পারেন, নিজস্ব গাড়ি অথবা লেগুনা ভাড়া করে অথবা সিএনজিতে করে আসতে পারেন। কি অসাধারণ জায়গা, কেমন লাগতেছে তোমার? আমার ফ্লোরিং দৌড়াচ্ছে। আমার সাথে আজকে আছে শরীফ, আমার বন্ধু শরীফ, এখানে এসে পরিচয় হলো। শরীফ তুমি কি করো? কিছু করো না, লেখাপড়া লেখাপড়াও করো না কেন? শরীফ এইখানেই থাকে, ওই পাশে মেঘালয়, এই পাশে শরীফ বাংলাদেশে। পুরাটা মেঘালয়ের পাহাড় দিয়ে ঘেরা, মেঘগুলো আটকে আছে, এখানে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, এখানে এখানে একটা ঝর্ণা আছে, তারপরে এই যে এখানে এখানে ঝর্ণা আছে দুইটা। হ্যালো 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 জোনা, কেমন লাগতেছে বলো এখানে এসে? ভালো। আমরা এখন শ্রীপুর চা বাগান থেকে চলে যাচ্ছি, দেখা হবে আপনাদের সাথে আবার জাফলং এ গিয়ে। তো চলেন জাফলং যাওয়া যাক। আমরা এখানে আইসক্রিম খাইলাম শ্রীপুরে, হাঁপাই গেছি, তার দোকান থেকে আইসক্রিম খাইলাম, আপনারা সবাই তার কাছ থেকে আইসক্রিম খাবেন, অবশ্যই আসবেন। বন্ধুরা আমরা জাফলং চলে আসছি, এই যে এই দিক থেকে আমাদের গাড়ি ঢুকে এই ডান সাইডে পার্ক করলো, আর ওই পাশে ডাউকি শহর দেখা যাচ্ছে। আমার ওটা দেখা, এই যে আমি, এ হলো ডাউকি শহর, এখানে ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট পাওয়া যায়। আমরা জাফলং ঘাটের দিকে যাচ্ছি, আপনাদের কিন্তু উপর থেকে ওই উপর থেকে অনেকখানি হেঁটে নামতে হবে। আমি একটু জাস্ট ততটা শেয়ার করে রাখতেছি, কারণ আপনি যারা মুরব্বী আছে বা যারা ট্যুর করতে আসে তাদের জন্য একটু সুবিধা হয় একটু বুঝতে, যে আসলে আলটিমেটলি কত দূরে আমাকে যেতে হবে জাফলং মেন পয়েন্টে যাইতে। এখন আমরা সিঁড়ি নামতেছি, 5 মিনিট হাঁটে আসার পরে সিঁড়ি নামা শুরু হয়, আপনাকে অনেকখানি হেঁটে হেঁটে এসে তারপরে সিঁড়ি নামতে হবে। এই আমরা সিঁড়ি নামতে নামতে অনেকখানি নামছি, আরও নামতেছি, একটা ইঞ্জিন নৌকা ঠিক করলাম,
1000 টাকা দিয়ে আমরা একটা ভালো দিনেই আসছি। ওই পাশে ভয়াবহ রকমের বৃষ্টি হচ্ছে মেঘালয়, আর এই পাশে আমরা জাফলং এ আছি। ওই যে সে মুড়ি মাখা কিনছে, এক গাদা মুড়ি মাখা কিনছে বাবু। উঠি, আচ্ছা আমাদের সাথে কে যাচ্ছে, নাম কি? আজিজুল যাচ্ছে আমাদের সাথে। আজিজুল লোক ভালো ভাই, মুড়ি নিয়ে ব্যস্ত। ওইখান থেকে আমাদের বোট নিয়ে আসলো, নিয়ে এসে যে এখানে বোট নামাই দিল। আমরা এদিক থেকে হেঁটে এখন এই বাঁদিকে যাব, এখানে মায়াবি ঝর্ণা দেখতে। ওই যে ডাউকি শহর এর রাস্তা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার এই আউল ভাই, তার নাম মোবাইল নাম্বারটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আপনারা ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন। সে কিন্তু অ্যাজ এ গাইড, অ্যাজ এ ড্রাইভার খুবই ভালো মানুষ, আমাদের যে পরিমাণ গুড সার্ভিস দিল অসাধারণ অসাধারণ, আমার খুব ভালো লাগছে। বেশ খানিকটা রাস্তা হাইটে আসতে হবে আপনাকে ঝর্ণা পর্যন্ত যাইতে, 5 মিনিট তো হাঁটতেই হবে। আজকে সোমবারে কি পরিমাণ মানুষ এই ঝর্ণায়। এইখানে একটা জিনিস একটু দেখাই আপনাদের, ওই মাথায় উঠে গেছে একজন, এখানে লেখা আছে সামনে ভারত পর্যটন পাহাড়ের উপরে নিষেধ, আদেশ ক্রমে বিজেপি কর্তৃপক্ষ, কে শোনে কার কথা, দেখেন অবস্থা সব উঠে গেছে। এই যে ডাইপার ফালাইতে হয়ে গেছে, এইখানে আবার এই বাচ্চারা গোসল করতেছে, মানে খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। এইখানে এই পানিটাই সরু ক্যানেলের মতো, খালের মতো চলে গেছে আর কি। একটা 1:41 বাজে, আমরা 1:45 রওনা দিয়ে আসছিলাম এইখানে। আমাদের মায়াবি ঝর্ণা ঘোরা শেষ, এখন আমরা যাচ্ছি জিরো পয়েন্টের দিকে। চলে আসলাম জাফলংয়ের দ্বিতীয় স্পট আমাদের, সেটা হইল জিরো পয়েন্ট। আচ্ছা ওই যে লাল গেঞ্জি পরা ওই ভাই, ওর ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ, আমাদের এই পাশে বাংলাদেশ থেকে দেখতেছি, আবার ওই যে ওইখানে ইন্ডিয়ান টুরিস্টরা আছে। 1, 2, 3 রাইদা গোসল করতেছে, আমিও গোসল করতেছি, আমি খালি গায়ে। কেমন লাগতেছে বাবা? হ্যাঁ দেখো, ওই হলো সেই ঝুলন্ত ব্রিজ, ব্রিজের পথে গাড়ি যাচ্ছে আর আমরা ভিজতেছি। এই সেই পাহাড়, যে পাহাড় কান্না করে। আর আমরা সেলিম ভাই, কি অবস্থা, কেমন লাগতেছে? জাফলংয়ের ঝাপাঝাপি পারাপারি সব শেষ, গোসল করা শেষ, এখন বাজে হলো বিকাল 3:30। তো আমরা 1:50 দিকে এখানে আসছিলাম, এখন 3:30 বাজে, আর আমরা এখন হনঠন করে যাব ওই জাফলংয়ের মেন পয়েন্টে, মানে বাজারে আর কি, যেখান থেকে আমরা শুরু করছিলাম জাফলংয়ের। এইখানে এসে আপনারা যেটা করবেন সেটা হলো, নিচে ট্রলার বা নৌকা আছে, ওইটা দরদাম করে ভাড়া করে নিতে পারেন, 800 থেকে 1000 টাকা, ম্যাক্সিমাম 1200 টাকা নিবে, ঠিক আছে? বলবে 2টা স্পট 3টা স্পট 4টা স্পট, আসলে সময় ওরকম থাকে না। ওই ঝর্ণা এবং এখানে জিরো পয়েন্ট এই কাছাকাছি, এবং জিরো পয়েন্টের মজার ব্যাপারে আমরা যেখানে গেছি ওইখানে হেঁটে যেতে হবে, আর নৌকায় গেলে ঠিক এই জায়গাটা নামাই দিবে, এই যে এই জায়গাটা নামাই দিবে। সো আমরা নৌকা নিয়ে এই পাশে এসে তারপরে আবার হেঁটে গেছি, এখন আবার যেরকম নৌকায় করে ফিরতে পারতেছি না, আমরা হেঁটেই ফিরতেছি। এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিলাম। লালাখালে যাওয়ার রাস্তা কিন্তু ভয়াবহ রকমের খারাপ, গাড়ি আসে না, গাড়ি কিন্তু আসে না লালাখালে। হ্যাঁ এইটা মাথায় রাখতে হবে, আমরা খুবই রিস্ক নিয়ে আসছি। দেখেন শেষ 2 কিলোমিটার লালাখাল যাওয়ার রাস্তা খুবই খারাপ,
বন্ধুরা আমরা চলে আসছি হলো লালাখালে। সো আমরা এই রাস্তা দিয়ে আসছি লালাখালে। রাস্তাটা ভয়াবহ খারাপ, এই রাস্তা ভয়াবহ খারাপ। আর আসার পরে হাতের বাঁ দিকে আপনি পেয়ে যাবেন হলো পর্যটন সেবা কেন্দ্র লালাখাল জয়ন্তপুর সিলেট, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ইয়ে একটা কেন্দ্র। আর এখানে আপনি ওয়াশরুম পেয়ে যাবেন, চেঞ্জ রুম পেয়ে যাবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কীরকম? অনেক সুন্দর, অনেক নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা, নিট অ্যান্ড ক্লিন, ছেলে যখন বসে তার মানে অবশ্যই নিট অ্যান্ড ক্লিন। তো আমরা এখন এই ডান দিকে যাব। এখন বাজে হলো 5:45, নৌকা ঠিক করা হয়েছে, ওরা মোটামুটি সব স্পটে ঘুরাই নিয়ে আসবে যতক্ষণ পারা যায় আর কি। এই যে এখন আমরা যাই নৌকায় উঠবো। এই হলো আমাদের নৌকা, নৌকায় উঠতেছি, বিসমিল্লাহ। ছাদে উঠছে, বিসমিল্লাহ। আমরা আবার জার্নি শুরু করলাম ট্রলারে। এইখানে মনে হয় না অডিও খুব একটা ভালো আসবে আমার। হ্যাঁ, আমরা 1 ঘন্টার মতো ঘুরবো এখানে, তারপরে 1 ঘন্টার মতো ঘুরে আবার এই ঘাটে ফেরত আসবো। বন্ধুরা, পরন্ত সন্ধ্যায় আমরা চলে আসলাম লালাখালে। মজার ব্যাপার হলো আমরা যে সময় এসেছি সে সময় আসলে আলো অনেকটাই কমে এসেছে, যার কারণে আমরা লালাখালের যে নৈসর্গিক সৌন্দর্য সেটা উপভোগ করতে হয়তো বা পারছি না, কিন্তু এই সন্ধ্যায় যে সৌন্দর্যটা আছে সেটাও কিন্তু কোনো অংশে কম না। এইখানে হলো ইন্ডিয়া, আর এই পাশে হলো বাংলাদেশ। আমরা আছি জিরো পয়েন্টে, এইসব টোটালটাই ঝর্ণার পানি। এখানে সাইনবোর্ড দেওয়া আছে, এই যে আমাদের বোট এখানে রেখে আমরা একটু আসলাম। এখানে একটা চা বাগান আছে সমতলে লালাখালে, সেটা দেখার জন্য চলেন যাই। এখানে দেখাই, এই যে এখানে চা বাগান আছে, এই যে চা বাগান। যাক, আপনারা একটু যদি সময় নিয়ে আসেন, একটু আগে আগে আসেন, তাহলে আপনারা দেখতে পারবেন ঘুরে। এখানে একটা দোকান আছে ছোট। লালাখালে এসে আমরা এই একটা বালুর চরে নামলাম, ওই দূরে মেঘালয়, এটা বাংলাদেশে, এটা বালির চর, দেখতে ভালোই লাগতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। ও যে এটা বাংলাদেশের, এটাও বাংলাদেশের সাইড। আমাদের ট্যুর শেষ করে আমরা পাঁচ ভাইতে খাইতে আসলাম, টস করে ঢুকছি। ভাই কেমন লাগলো পাঁচ ভাইয়ের খাবার? খুব ভালো, অসাম। কেমন লাগছে? অনেক ভালো খাবার। ভাবি কেমন লাগছে? আব্বা কেমন লাগছে খাবার? তোমার কেমন লাগছে? আগের বারও খাইছো, এখনো খাইলা, তাই তো? ভালো লাগছে। আচ্ছা, গত 2 দিন এই গাড়ি ছিল আমাদের সাথে, আর আমরা আজকে ফেরত যাচ্ছি ঢাকায় এরকম একটা গাড়িতে করে। 2 দিনের বিস্তারিত তো ভিডিও দেখছেনই। তো সিলেট থেকে বিদায় নিচ্ছি, সিলেটের সিরিজ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিলেট থেকে আপাতত বিদায়। এই বাবে বলো, গুড বাই। ভাই বাবাই দেন, ভাই বাবাই দেন, এই বাবাই দেন, বাই বাই সিলেট, আমার হিরো। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।